গান্ধীজি এক স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখেছিলেন। আর গান্ধীজির এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে 2014 সাল থেকে কাজ করে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথে চলছে রাজ্যের সরকারও। তাই এই শহরকে স্বচ্ছ রাখতে যে সাফাই কর্মীরা অবিরাম কাজ করে চলেছেন, তাদের সুস্থ রাখতে শুক্রবার আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সিটি সেন্টার স্থিত পুর নিগমের অফিস প্রাঙ্গণে সাফাই মিত্র সুরক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই দিনে স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কাউন্সিলর রত্না দত্ত সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। এই দিনের শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, আগামী 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই সকল কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের জন্য এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। যারা আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তাদের সুস্থতার কথা মাথায় রেখেই মূলত এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। এই দিনের স্বাস্থ্য শিবিরে পুর নিগমের সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। পাশাপাশি আজকের এই শিবিরে অংশগ্রহণ করা সকল সাফাই কর্মীদের বিভিন্ন সরকারি যোজনার লাভ গ্রহণের সুযোগও করে দেওয়া হয়েছে পুর নিগমের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।